হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফের এফসিকোয়ায় ফিরতে চলেছেন ম্যানুয়েল ল্যানজারোতে। আশুতোষ মেহতাকে দলে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড। তো ফ্রেন্ডস, এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি, তাই আশা করছি একটা আপডেট মিস না করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সামনের মরশুমের জন্য আইএসএল এর বাকি ক্লাবগুলোর মতন জোর কদমে দল গঠনের কাজ সারছে এফসি গোয়া। দলে বিদেশি বলতে এখনও পর্যন্ত এডুভেডিয়া ও ফেরান কোরোমিনেসকে রিটেন করেছে এফসি গোয়া। আরও ভালো বিদেশি ফুটবলারের খোঁজ চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ঠিক তেমনই নতুন আপডেট সামনে আসছে যে সামনের মরশুমের জন্য ম্যানুয়াল ল্যানজারোতে থেকে দলে নিতে চাইছে এফসি গোয়া। 34 বছর বয়সী এই ফুটবলার গত বছর স্পেনের ক্লাব সাবডেলেতে থাকলেও তার আগে 2017-18 মৌসুমে এফসি গোয়ার হয়ে ফুটবল খেলেছেন এবং তারপর 2018-19 মৌসুমে এটিকের হয়েও খেলে গিয়েছেন। এবছরের জুন পর্যন্ত তার বর্তমান ক্লাব সাবডেলের সাথে চুক্তি ছিল ল্যানজারোতের। এখন যেহেতু ল্যানজারোতে ফ্রি ফুটবলার, তাই তাকে পেতে ঝাঁপালো এফসি গোয়া। তবে এখন দেখার ফের গোয়ার হয়ে আইএসএল এ খেলেন কিনা ম্যানুয়েল ল্যানজারোতে। অন্যদিকে দিন যতই এগোচ্ছে ততই মোহনবাগানের আই লিগ জয়ী ফুটবলার আশুতোষ মেহতাকে নিয়ে জল্পনা বাড়ছে ভারতীয় ফুটবল মহলে। আশুতোষ মেহতা একটা সময় নিজেই জানিয়েছিলেন যে এটিকে মোহনবাগানের হয়ে সামনের মৌসুমে তিনি খেলতে চান। শুধু তাই নয়, আশুতোষ মেহতাকে দলে ধরে রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল অ্যান্তোনিও লোপেজ হাভাসও। কিন্তু এসবের মধ্যে আশুতোষ মেহতাকে দলে পেতে তার সাথে যোগাযোগ শুরু করেছিল ইস্টবেঙ্গল। তবে দীর্ঘ আলোচনার পরও আশুতোষকে সই করাতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ফলত এটিকে মোহনবাগানের নতুন দলেই তিনি থাকছেন এমনটাই সবাই আমরা ধরে নিয়েছিলাম। কিন্তু আশুতোষ মেহতাকে পেতে এবার নতুন করে মাঠে নামলো নর্থ ইস্ট ইউনাইটেডও। ইতিমধ্যেই আশুতোষ মেহতাকে পেতে তার সাথে আলোচনা শুরু করেছে নর্থ ইস্ট ইউনাইটেড। তাহলে কি গুরজিন্দর কুমারের পর এবার নর্থ ইস্ট ইউনাইটেড দিকে পা বাড়াবেন আশুতোষ মেহতাও? সেটাই কিন্তু এখন দেখার। তো ফ্রেন্ডস, ভিডিওটি পর্যন্ত এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর ভিডিও নিয়ে যদি কোনো কমেন্ট থাকে নিজের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই জানিও।